এটা হচ্ছে প্যানেলের লট উপর থেকে আইসা ব্যাটারিতে লাগছে তো দেখতে পাচ্ছো লোড অফ অপশন অন হয়ে আছে মানে চার্জ হইতাছে না ব্যাটারির মুখটা খুলে দেখি চার্জ হয় কিনা তো দেখতে পাচ্ছো কোনো চার্জ হইতাছে না বন্ধ আসসালামু আলাইকুম আমার প্রিয় ফ্যামিলি ভাই বোনেরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আজকে ব্লগটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের বাসায় পুরাতন সৌর বিদ্যুতের ব্যাটারি কিভাবে দুই মিনিটে ঠিক করবা তো আজকে সারা রাত ঘুমাইতে পারি নাই কারণ আমাদের সৌর বিদ্যুৎ নষ্ট হয়ে গেছে তো আজকে দেখাবো তোমাদের সৌর বিদ্যুতের ব্যাটারিতে যদি চার্জ না হয় তো কি করতে পারো এবং কি করলে তোমাদের সৌর বিদ্যুতে আবার চার্জ হবে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো ভিউয়ার্স দেখো আমাদের ব্যাটারিতে চার্জ হইতাছে না কি জানি প্রবলেম হয়েছে লোড অফ অপশন অন হয়ে আছে মানে চার্জ না হলে এই লাল বাতিরা জ্বলে আর ওই যে মিটারে দেখতে পাচ্ছ 187.22 রয়েছে মানে চার্জ হইতাছে না আর যে দেখো আমাদের নিচে ব্যাটারি আর যে এখান থেকে আমাদের চালে হচ্ছে প্যানেল প্যানেল থেকে লত আইসা এই যে এখানে লাগছে তো চলো এখন আমরা ব্যাটারির মুখটা খুলি খুলে দেখি যে কি প্রবলেম চার্জ হয় কিনা তো লাইট ধরে দেখলাম যে কোনো চার্জ হয় না চার্জ হইলে আর কি ব্যাটারির পানির একটু পাগের মতো ফুড়ে আর কি হালকা হালকা বুরুম ফুড়ে তো চলো আর একটা খুলে দেখি কারণ একটাতে নাও হতে পারে তো নেক্সট দ্বিতীয় নাম্বারটা খুলতেছি দেখা যাক এটাতে হয় কি না তো দ্বিতীয় নাম্বারটা খোলা শেষ লাইট দিয়ে দেখলাম এটাতেও কোনো মানে পাগ উঠতেছে না মানে চার্জ হইলে যে একটা বুরুম ফুটে এরকম কোনো কিছু ফুটতেছে না তো ভাবছি যে আমার সৌর বিদ্যুৎটা নষ্ট হয়ে গেছে তো তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসলো তো এই বুদ্ধিটার জন্য আমার একটা ডুমার প্রয়োজন হবে মানে ন্যাকড়া তো আমি একটা ন্যাকড়া নিলাম তো ন্যাকড়া নেওয়ার জন্য ন্যাকড়াটাকে আমি প্রথমে ভিজিয়ে নিব আর কি তো এটা হচ্ছে অনেক উপকার আমার মাথায় যে বুদ্ধিটা আসছে সো এটা করলে সম্ভবত আমার ব্যাটারিতে চার্জ হতে পারে 100%-এর মধ্যে 90% হওয়ার সম্ভাবনা বেশি তো আমি ট্রাই করে দেখতেছি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন ভিডিওটা উপকার হলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখন আমার প্যানেলে উঠতে হবে তো প্যানেলে ওঠার জন্য দেখতে পাচ্ছেন আমাদের চালে প্যানেল তো অনেক কষ্ট করে এই চালে উঠতে হইব আমার তো চালটা কিন্তু অনেক উঁচা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমার উঠতে হইব তো চলেন চালে ওঠা যাক তো চালে ওঠার জন্য আমি এখানে একটা মানে এও দেখতে পাচ্ছেন পিলার তো পিলারে পাড়া দিয়ে দেওয়ালে হাত দিয়ে ওঠার ট্রাই করতেছি তো ফাইনালি আমরা দেওয়ালে উঠে পড়লাম তো এখন আমার এই চালে যাইতে হইব চালে যাওয়ার জন্য প্রথমে ছাদ দিয়ে যাইতে হইব তো চলেন ছাদ দিয়ে যাওয়া যাক চালে মানে প্যানেলের কাছে ওই যে প্যানেল দেখতে পাচ্ছেন ওইখানেই আমার মেন কাজ ওই প্যানেলের কাছে যাইতে হইব গিয়ে আর এই প্যানেলের কাছে হচ্ছে আমাদের মেন কাজ যে ব্যাটারিতে চার্জ কেন হয় না সৌর বিদ্যুতের প্রবলেম থাকলে অবশ্যই আপনারা এই কাজটা করতে পারেন বাসায় তাহলে মেবি সমস্যার সমাধান হবে তো ডুমাটা আমার প্রথমে প্যানেলের উপর ফালতে হইব কারণ আমার হাত ভিজা ডুমা ভিজা নয় তো চাল থেকে স্লিপ কাইটে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো আমি ফোনটা এখানে রেখে দিলাম তো চালে উঠতেছি চালে উঠে আমার প্যানেলের কাছে যাইতে হইব কারণ আমার মূল কাজ ওই প্যানেলেই আপনাদের বাসায় যদি আপনার সৌর বিদ্যুৎ ব্যাটারিতে চার্জ না হয় তাহলে আমি যে কাজটা করতেছি আপনারাও সেম একই কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ব্যাটারিতে আবার চার্জ হওয়া শুরু করবে তো আমি উঠে পড়লাম প্যানেলের কাছে তো ওই যে দেখতে পাচ্ছেন প্যানেলটা এটার কারণেই আমাদের ব্যাটারিতে চার্জ হচ্ছে না তো প্যানেলে দেখেন অনেক ময়লা জমে আছে আর এই যে পাখির লেদা তো ওই যে দেখেন আমি যে জায়গাটা মানে মুছে দিলাম এই জায়গাটা দেখেন আর ওই জায়গাটা দেখেন কত ময়লা জমে আছে তো ওই ময়লার কারণেই কিন্তু মূলত ব্যাটারিতে চার্জ হচ্ছে না এই ময়লার কারণে কিন্তু তাপটা সূর্যের যে তাপ এই তাপটা কিন্তু ব্যাটারি প্যানেলে লাগতেছে না তো প্যানেলে না লাগার কারণে ব্যাটারিতে চার্জ হচ্ছে না তো এটা আমরা পরিষ্কার করে দিলাম তো এটা পরিষ্কার হওয়ার পর আপনাদেরকে দেখাবো যে চার্জ হয় কি না আমি যেভাবে পরিষ্কার করতেছি আপনারা সেম এইভাবে মাসে একবার কিংবা দুইবার পরিষ্কার করে দিবেন তাহলে দেখবেন আপনাদের ব্যাটারিতে দ্রুত চার্জ হবে আর এই প্রবলেমটা আপনাদের হবে না তো আমার প্যানেল সাফ করার কাজ শেষ তো আমি নামতাছি অনেক মানে রিক্সা চালে উঠছি এবং অনেক সাবধানে নামতেছি কারণ একটু পা পিছলে গেলে পড়ে গেলে কিন্তু একদম সিরিয়াস অবস্থা হয়ে যাব 12টা বাজে যাব তো আমার নামা শেষ তো চলেন এখন আপনাদেরকে দেখাই এখন কি চার্জ হইতাছে কি না তো চলেন আপনারা নিজের চোখে দেখেন লোড অফ অপশন কি এখনো অন আছে না কি অফ হয়েছে তো দেখতে পাচ্ছেন লোড অফ যে অপশনটা এতক্ষণ অন ছিল এটা কিন্তু এখন অফ হয়ে গেছে তার মানে আমাদের ব্যাটারিতে চার্জ হচ্ছে তো দেখতে পাচ্ছেন নানু আমার ব্যাটারিটা পরিষ্কার করতেছে তো আপনারা কিন্তু এভাবে বাসা ট্রাই করে দেখতে পারেন তাহলে কিন্তু আর সৌর বিদ্যুতের প্রবলেমটা থাকবে না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন